Let's learn to lead. Before BYLC, I used to think that leadership is an authority figure. Now, I think that leadership is not just a certain leader, it's an act, it's an action, or moving forward to do something or a progress. BYLC is a signature program of building bridges through leadership training. এই প্রোগ্রামের মাধ্যমে আমরা স্টুডেন্টদেরকে শেখাতে চেষ্টা করি যে রিয়েল লাইফ প্রবলেমসগুলো তারা কীভাবে সলভ করবে। আমরা ক্রিটিক্যাল থিঙ্কিং, প্রবলেম সলভিং, একটা প্রবলেমকে তারা কীভাবে অ্যানালাইজ করবে, সেটা কীভাবে বুঝবে যে অ্যাকচুয়ালি প্রবলেমটার সলিউশনটা কী হতে পারে। তারা টেকনিক্যাল প্রবলেমস আর অ্যাডাপটিভ চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করে। আগে আমি মনে করতাম অল্প কিছু মানুষের সামনে দাঁড়িয়ে কথা বলতে পারাটাই পাবলিক স্পিকিং, কিন্তু এখানে আসার পর শিখতে পেরেছি নিজেকে কিভাবে কমফোর্ট জোনের বাইরে নিয়ে গিয়ে অপরিচিত পরিবেশে নিজেকে উপস্থাপন করতে এবং দাঁড়িয়ে কথা বলতে। আমাদের গহীনে যেখানে মানব সকল তেমন আপনার আমার আমাদের সবার আমরা সচেতন হব এবং অপরকে BBLT এর অন্যতম একটা ক্ষেত্র হচ্ছে লিডারশিপ ইন অ্যাকশন অর্থাৎ এলআইএ। এই এলআইএটা করার জন্য আমরা ফান্ডরাইজ করে আমরা যে ফান্ডটা পেয়েছিলাম ওটা নিয়ে আমরা আমাদের এলআইএতে লিডারশিপ ইন অ্যাকশন মাঠ পর্যায়ে চর্চা করেছিলাম। হোম ডেলিভারি কখনো যেত না, ওর শুধু ওর ফ্রেন্ড সার্কেলের সাথে মিশত। তখন আমার হঠাৎ করে মনে হলো যে BYLC-তে জয়েন করলে হয়তো আমার এটা একটু ইম্প্রুভ হবে। তখন সেই BYLC-তে জয়েন করার চিন্তা ভাবনা করলো, একটু জয়েন করবো। এখন যেটা আমি ফিল করলাম যে না, ওর অনেক মাংসের সাথে মিশার ক্যাপাসিটি হয়েছে এবং আমাদের বাচ্চাগুলো যে এত মিশতে পারে মাংসের সাথে, এত ওরা ফ্রেন্ডলি হয়েছে এবং ওদের বন্ধুর বাড়ি যেতে পেরেছে, এই জন্য অনেক অনেক ধন্যবাদ BYLC-কে।